সারা দেশে জেকে বসেছে শীত, মৃদু শীত হোক বা হাড় কাঁপানো শীত, উষ্ণতা পেতে কার না ভালো লাগে। তাই গরম পোশাকের পাশাপাশি চাই গরম গরম খাবার। এ সময় এমন কিছু খাবার খাওয়া উচিত যা শরীরকে ভেতর থেকে উষ্ণ রাখতে এবং সুস্থ রাখতে সাহায্য করে। তাই চলুন আজ চেনা খাবারকেই একটু ভিন্নভাবে পরিচয় করিয়ে দিচ্ছি। আদা চা, যার সাথে আমরা সবাই পরিচিত। আদায় রয়েছে প্রাকৃতিক শীতল বৈশিষ্ট্য যা ঘামকে উদ্দীপিত করে, ফলে শরীর ঠান্ডা থাকে। তবে আদা চা শরীরের প্রাকৃতিক শীতল প্রক্রিয়াকে প্ররোচিত করে এবং শরীরের তাপমাত্রা হালকা বৃদ্ধি করতে পারে। আদার এই অনন্য ক্ষমতা অতিরিক্ত শীত কিংবা গরমে আপনাকে সতেজ রাখবে। মধু, যাতে রয়েছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, সুক্রোজ এবং বন্টোজ, তবে এতে চর্বি কিংবা প্রোটিন নেই। মধুতে আরও রয়েছে অ্যামাইনো অ্যাসিড, খনিজ লবণ এবং এনজাইম। সেই সাথে 100 গ্রাম মধুতে পাওয়া যায় 288 ক্যালোরি, যা শরীরের তাপমাত্রা বাড়িয়ে আপনাকে রাখবে সতেজ এবং গরম। পুষ্টিগুণ সমৃদ্ধ আরও একটি খাবারের নাম হলো ডিম, যাতে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও রয়েছে ভিটামিন এ, B5, B12, B6, ভিটামিন ডি, ই, কে, ফসফরাস, সেলিনিয়াম, ক্যালসিয়াম এবং জিঙ্ক। প্রোটিন সমৃদ্ধ এ খাবার শরীর গরম রাখতে অনেকভাবে সহায়তা করে। যেসব খাবারে কার্বোহাইড্রেট বেশি পরিমাণে বিদ্যমান, সেসব খাবার ঠান্ডা দূর করতে অত্যন্ত কার্যকরী। কার্বোহাইড্রেট শরীরের থাইরয়েড এবং অ্যাড্রিনাল গ্রন্থিগুলোতে পৌঁছে শরীরের তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে এবং রক্ত সঞ্চালনে সহায়তা করে। এতে করে ঠান্ডা অনেকাংশে কমে যায়। আটার রুটি, ভাত, চিনি, ডাল এসবই কার্বোহাইড্রেটের উৎস। তেল বা চর্বি বরাবরই ঠান্ডা দূর করতে বেশ কার্যকরী। শীতের খাবারে ঘি, সরিষার তেল ও অলিভ অয়েল ব্যবহার করে দেখুন। শরীরকে গরম রেখে ঠান্ডা দূর করবে এবং খাবারে আনবে নতুনত্বের স্বাদ। সকালের নাস্তায় ঘিয়ে ভাজা পরোটা কিংবা ভাতের সাথে সরিষার তেলের আলু ভর্তা অথবা সালাদে অলিভ অয়েলের জাদু, দেখবেন শীত যেন কোথায় পালিয়ে গেছে। মরিচে ক্যাপসানিন নামে এক ধরনের উপাদান থাকে যা ত্বকে জ্বালা অনুভূতি দেয় এবং শরীরকে শীতকালে গরম রাখতে সাহায্য করে। শীতের ব্রেকফাস্ট যেন কোনো দিনই বাদাম কিংবা কিশমিশ ছাড়া শেষ হতে চায় না। সেই সাথে যোগ করতে পারেন খেজুর, অ্যাপ্রিকট কিংবা অন্যান্য শুকনো ফল, কারণ এ ধরনের খাবারগুলো সারাদিন আপনাকে গরম রাখতে সাহায্য করবে। এছাড়াও শীতের স্ন্যাক্স হিসেবে খেতে পারেন বিভিন্ন জাতের বাদাম। ভালো কোলেস্টেরল, ভিটামিন, ফাইবার, ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে ভালো উৎস হতে পারে এই বাদাম। শীতে নিজেকে গরম রাখতে বাদাম হতে পারে আপনার অন্যতম পছন্দ। নুশা চারমিন, মাইটিভি, ঢাকা।